সাদকার বিষয়ে খুবই অগ্রগামী। মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, জালসায় দান করলাম, কিন্তু আমার ওপর যে যাকাত ফরজ হয়ে গেছে এটাই জানি না, এবং যাকাতও আদায় করলাম না, তাহলে এত দান আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। অন্যদিকে আমি এক রাকাত সুন্নাত এবং নফল আদায় করলাম না, তারাবির সালাতও আদায় করলাম না, যে কোনো প্রকার সুন্নাত এবং নফল আদায় করলাম না, যে কোনো প্রকার অতিরিক্ত দান দিলাম না, কিন্তু যতটুকু আল্লাহ আমার উপর ফরজ করেছে অতটুকু আদায় করলাম, পৃথিবীতে কেউ আমাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব ফরজের গুরুত্ব আমাদের বুঝতে হবে, ফরজ ভিন্ন জিনিস। তো যাকাত আমরা কিভাবে আদায় করব, যাকাতের বিষয়ে এই অংশের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতিও নয়, ইসলামী অর্থনীতি সমাজতান্ত্রিক সোশ্যালিজমও নয়। ইসলামী অর্থনীতিতে যেমন ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে, ঠিক লাগামহীন ব্যক্তি মালিকানাও নয়। পুঁজিবাদে লাগামহীন ব্যক্তি মালিকানা, যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, যে 500 কোটি টাকার মালিক সে আরও 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে, কোনো বাধা নাই। আর যে গরিব সে 500 টাকা থেকে 100 টাকার মালিক হবে, 100 টাকা থেকে 50 টাকার মালিক হবে, না খেয়ে মারা যাবে, কোনো দায়বদ্ধতা নাই, এটাই পুঁজিবাদ। আর সোশ্যালিজম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানার কোনো স্বীকৃতি নাই, যে 500 টাকা ইনকাম করবে আর যে 5000 টাকা ইনকাম করবে উভয়ে সমান। ইসলাম এই দুইটার মধ্যবর্তী নিজাম নিয়ম পরিচালনা করে, সেটা হচ্ছে ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করে, যে 5000 টাকা ইনকাম করেছে এই টাকার মালিক সেই, যে 500 টাকা ইনকাম করেছে এই টাকার মালিকও সে, কিন্তু যে 5000 টাকার মালিক বা যে 50000 টাকার মালিক তার উপর যদি যাকাত ফরজ হয় সে যাকাত আদায় করতে বাধ্য, তথা লাগামহীন ব্যক্তি মালিকানা চলবে না। কোটি কোটি টাকার মালিক হয়ে বসে থাকবে ব্যাংকে লোন নিয়ে, আর সমাজের আর হাজার হাজার মানুষ দরিদ্র থাকবে, আর এটা তার উপর কোনো দায়বদ্ধতা থাকবে না, এটা কখনোই ইসলামী নিজাম নয়। ইসলাম হচ্ছে ওয়েলফেয়ার, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, যে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় ধনী যেমন তার স্বাচ্ছন্দ্যের সাথে ধনী হওয়ার আনন্দ ভোগ করতে পারবে, ঠিক ওই সমাজে একদম অধস্তন নিম্ন লেভেলের মানুষ তার ন্যূনতম হকটা পাবে না, এটা কখনোই হবে না। ওই ধনীকে বাধ্য করা হবে তার সম্পদ থেকে যাকাত দেওয়ার জন্য, গরিব এবং মিসকিনের নিকটে যাকাত পৌঁছে দেওয়ার জন্য। আজকে সমাজে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সমাজে যে উঁচু নিচু তৈরি হয়েছে ধনী এবং গরিবের, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যাকাত না থাকা, ইসলামী বিধিবিধান না থাকা। ইসলাম চায় ভারসাম্যের মধ্যে মানুষ ধনী থাকুক, ভারসাম্যের মধ্যে মানুষ গরিব থাকুক, সুষম বন্টন হোক, সম্পদের সুষম বন্টন, যার কাছে যতটুকু থাকার দরকার ততটুকু থাকুক। একজন সম্পদকে কুক্ষিগত করে বিশাল সম্পদের পাহাড় তৈরি করবে, কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই, দেশের মানুষের কোটি কোটি টাকা লোনের নামে ঋণের নামে নিয়ে সে ব্যবসা করতেছে, আর আর একদিকে দেশেরই আরেক দল মানুষ অর্থ সংকটে ভুগতেছে, খাবার পাচ্ছে না, কষ্ট করতেছে। এটা পুঁজিবাদী সিস্টেমে চলতে পারে, ইসলামে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, যাকাতের ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান হচ্ছে, ইসলাম কখনোই অনুৎপাদনশীল বিষয়ের উপর যাকাত চায় না। আল্লাহ সুবহানাহু তাআলার আমি অন্য এক বক্তব্যে বলেছিলাম, আল্লাহর বিধান যে ন্যায় পরায়ণ, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অনুৎপাদনশীল কিছুতে যাকাত আল্লাহ আরোপ করেননি। অথচ আমাদের সরকার আমার বাড়ির উপর ট্যাক্স নিচ্ছে, আমার জমির উপর ট্যাক্স নিচ্ছে, আমার বাড়ি থেকে আমি কোনো ইনকাম করতেছি না তবুও, আমার জমি থেকে কোনো ইনকাম করতেছি না তবুও আমার উপর ট্যাক্স আরোপ করা হচ্ছে, এটা জুলম। কিন্তু ইসলাম বলবে জি না, উৎপাদনশীল যেখান থেকে তুমি টাকা বানাও, টাকা ইনকাম করো, তোমার পড়ে থাকা পতিত জমির উপর আমার কোনো দাবি নাই, কিন্তু যেই জমি থেকে তুমি এখন 50 মন ধান আবাদ করলা, উৎপাদন হলো, এই উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্যে আমার দাবি আছে। তুমি যেই বাড়িতে বসবাস করতেছো ওটা যদি কোটি টাকার বাড়ি হয় আমার কোনো দাবি নাই, তুমি যেই মোটর সাইকেল ব্যবহার করতেছো সেই মোটর সাইকেল যদি 1,00,000 টাকার হয় আমার কোনো দাবি নাই, হাতের ঘড়ি যদি 1,00,000 টাকার হয়, জামা যদি 1,00,000 টাকার হয় কোনো দাবি নাই, কেননা এটার থেকে আমি টাকা বানাচ্ছি না, টাকা ইনকাম করছি না। আল্লাহর বিধান সবসময় ন্যায়পরায়ণ, সৎ সততা ন্যায়পরায়ণতার সাথে আল্লাহ মানুষের উপর বিধান প্রয়োগ করেছে, এই জন্য মানুষকে আদায় করতে এতটা বাধ্য করা হচ্ছে, কেন এটা ন্যায় করবে না, কেন না করাটাই অন্যায়। তাহলে যখনই উৎপাদনশীল তখন যাকাত,
উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে, সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য, চিরন্তন এবং চিরস্থায়ী। চিরন্তন এবং চিরস্থায়ীভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে। আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে, বসে থাকলেও আপনি স্বর্ণ দিয়ে ইনকাম করতে পারবেন। তো স্বর্ণ এবং রৌপ্য 7.5 ভরি 52.5 তলা, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য, এই দুটা হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড। এই পরিমাণ স্বর্ণ অথবা তৎসম পরিমাণ যে কোনো সম্পদ, শুধু ক্যাশ টাকা হবে ব্যাংকে হবে এমন না, আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে, সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে। তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন, টাকার ইনকাম করেন, অথবা ক্যাশ টাকা, কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রৌপ্যের জায়গায় ব্যবহার হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে। তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত নয়, তো কিসের সাথে সম্পৃক্ত? যেই যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন। এই জন্য প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি কখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি, যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত। এটা এরকম ফরজ এবাদত, কিন্তু আমরা তো গুরুত্ব দেই না। প্রত্যেক মানুষের হিসাব করতে থাকা উচিত যে আমি কখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম, 7.5 ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের, অথবা 52.5 তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের, যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন এটা আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন, তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন। যদি মনে করেন না থাক, যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে আমি রৌপ্য অনুযায়ী জাকাত বের করব না, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তাহলে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তলা রৌপ্যের সমপরিমাণ সম্পদের মালিক হওয়া মানে ওই দিন এবার আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রযোজ্য হলো। ওই দিনের তারিখটা এবার লিখে রাখতে হবে, লিখে রাখা তারিখের পর অপেক্ষা করতে হবে আবারও 1 বছর পর ওই দিন আসার জন্য। মূলত ওই দিনে আপনার জাকাত ফরজ হবে, হচ্ছে, হতে যাচ্ছে, রমাজানের সাথে সম্পৃক্ত নয়। যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন ওই দিনের ডেট লিখে রাখার পর অপেক্ষা করবেন 1 বছর পর। 1 বছর পর গিয়ে আবারও আপনার সম্পদ গণেন, আপনি কি তখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক? ওই তারিখে, যেই তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, ঠিক 1 বছর পর ওই তারিখে আপনি গণে দেখছেন আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, মধ্যেখানে ফকির হয়ে গেলেও সমস্যা নেই, ওই তারিখে আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্তও প্রযোজ্য হয়ে গেল। এখন আপনার উপর জাকাত ফরজ, এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে, তখন ওই দিনে জাকাত বের করতে হবে, ওটাই আপনার জাকাত বর্ষ। যেমন সৌর বর্ষ, চন্দ্র বর্ষ, ব্যবসায়িক বর্ষ, ঠিক ওটা হচ্ছে আপনার জাকাত বর্ষ। যেই দিনে আপনার উপর জাকাত ফরজ হয়েছে ওই দিন থেকে নিয়ে ঠিক 1 বছর পর আপনি আবারও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, জাকাত ফরজ হয়ে গেছে, এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে। জাকাত যোগ্য সম্পদ কি কি? মৌলিকভাবে জাকাতযোগ্য সম্পদ আমরা কিছু বলেই ফেলেছি, যেমন 1 নম্বর বলে ফেলেছি স্বর্ণ এবং রূপা হচ্ছে জাকাতযোগ্য সম্পদ, 2 নম্বর হচ্ছে যে কোনো প্রকার গবাদি পশু, তার নির্দিষ্ট সংখ্যা আছে, পরিমাণ আছে, ওটা অতিক্রম করলে সেটাও জাকাতযোগ্য সম্পদ, যে কোনো পরিমাণ উৎপাদিত ফসল তথা জমি থেকে উৎপাদিত ফসল সেটাকে জাকাত বলা হয় না, সেটাকে বলা হয় ওসর, কিন্তু ওটারও শাব্দিক নাম হচ্ছে জাকাত। 4 নম্বর ব্যবসায়িক পণ্য, যেটা দিয়ে আমি ব্যবসা করছি, এগুলো সবই হচ্ছে জাকাত যোগ্য সম্পদ। জাকাত যোগ্য নয় কি? যা আমি ব্যবহার করছি তার একটাও জাকাত যোগ্য নয়, যেটা আগেই বলা হয়েছে। আমি 1 কোটি টাকার বাড়ি ব্যবহার করি, 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করি, আমার 10টা গাড়ি থাক ব্যবহারের জন্য, এর উপর জাকাত নাই। আমার মোটরসাইকেল থাক 50টা ব্যবহারের জন্য, জাকাত নাই। শুধুমাত্র ব্যবহারিক একটা জিনিসের উপরই জাকাত আছে, যেটা আমরা বলেছি চিরন্তন চিরস্থায়ী, সেটা স্বর্ণ আর রৌপ্য, এটা ব্যবহারের সাথে সম্পৃক্ত নয়। আপনার স্ত্রী, সন্তান, পুত্র,
আপনার স্ত্রী, কন্যা, বৌমা যারাই স্বর্ণ ব্যবহার করতেছে এটা চিরন্তন চিরস্থায়ী জাকাতযোগ্য। শুধু এটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহারযোগ্য আর অব্যবহারযোগ্যর মধ্যে পার্থক্য হবে। এবার চলেন ব্যবসা ক্ষেত্রে যদি আমরা যাই, তো ব্যবসাও ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে, ব্যবহারযোগ্য আর ব্যবহৃত আর অব্যবহৃত। যেমন একটা অফিসের মধ্যে ব্যবহার করার জন্য যত টেবিল আছে, যত সোফা আছে, যত কম্পিউটার আছে, ওই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে, ওই অফিসটা কিনা হয়েছে, এগুলো একটারও জাকাত লাগবে না। ওই ওই ব্যবসায়িক এলাকায় যা ফিক্সড অ্যাসেট আছে, যন্ত্রপাতি, মেশিনারি যা কিনা হয়েছে, এগুলো কোনো কিছুর উপর জাকাত লাগবে না। ওই পুরো ফ্যাক্টরি যদি শত শত বিঘা জমির উপর থাকে তার তার জাকাত লাগবে না। ওই পুরো ফ্যাক্টরিতে যদি কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহৃত হয়, ও কম্পিউটারের ব্যবসা করছে এটা না, কিন্তু কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহার হচ্ছে, ওটার জাকাত লাগবে না। টেবিল ব্যবহার হচ্ছে, সোফা ব্যবহার হচ্ছে, এসি ব্যবহার হচ্ছে, জাকাত লাগবে না। গাড়ি ব্যবহার হচ্ছে শত শত কোম্পানিতে, কোম্পানির কাজের জন্য জাকাত লাগবে না। কোনটুকুর জাকাত লাগবে? যতটুকু ওর মূল ব্যবসা, যেটা সে উৎপাদন করে, যেটা উৎপাদন করে সে টাকা ইনকাম করে, সেটা যেটাই হোক, কারো কাগজের ব্যবসা, কারো কাপড়ের ব্যবসা, কারো দোকানের ব্যবসা, তো যেই জিনিসটা বিক্রি করে সে ইনকাম করে সেটার উপর জাকাত লাগবে। সেটা যদি কাঁচামাল হিসেবে থাকে তবুও জাকাত লাগবে, সেটা যদি অন দ্য প্রসেসিং বানানো হচ্ছে তবুও জাকাত লাগবে, তৈরি হয়ে গেছে এখন আপনার স্টকে আছে, গোডাউন আছে, এখনও বিক্রি হয়নি, জাকাত লাগবে। কাঁচামাল কিনে রেখেছেন এখনও বানাননি, সেটারও জাকাত লাগবে। বানানো হচ্ছে মেশিনের মধ্যে আছে, ওরও জাকাত লাগবে। বানানো হয়েছে প্যাকেটিং আকারে, গুদাম জাকাত আকারে আপনার দোকানে আছে, আপনার গোডাউনে আছে, জাকাত লাগবে। এবার যত রকমের দোকানদার আছে, শোরুম আছে, যারা যেখানে আছে তার দোকানে এখন যত টাকার বিক্রিযোগ্য মাল আছে আজকের বাজার অনুযায়ী তাকে হিসাব করতে হবে। এই গেল মোটামুটি জাকাতের সারমর্ম। জাকাত থেকে মাইনাস হবে কি? শুধু ওই ঋণ জাকাত থেকে মাইনাস হবে যেই ঋণ মানুষ অসহায় অবস্থায় পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে গ্রহণ করেছে, সেই ঋণ মাইনাস হবে। আর কোনো ঋণ, যেই ঋণ ব্যবসায়িক কাজে গ্রহণ করা হয়েছে, আরাম আয়েশের জন্য গ্রহণ করা হয়েছে, এগুলো মাইনাস হবে না। ব্যবসায়িক কাজের জন্য গ্রহণ করা ঋণ, যদিও সে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছে, হারাম, কিন্তু এটা এক প্রকার ইনভেস্ট। সে হারামের মধ্যে আছে, সুদের মধ্যে আছে, সেটার গুণা আলাদা, কিন্তু এই টাকা নিয়ে সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে, এটা মাইনাস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে এটা হিসাব করেই জাকাত বের করতে হবে, নাহলে এটা ডবল গুণা হবে। একটা তো সুদের গুণার সাথে জড়িত আছে, এখন জাকাত অনাদায়ের ফরজ গুণা, যেটা সুদের চাইতেও বড়, জাকাত পরিত্যাগ করার গুণা সুদের চেয়ে বড়। কেন? জাকাত কি ফরজ, ফরজ সবসময় সবার উপরে, ফরজ সবসময় সব কিছুর উপরে, এই জন্য অন্য কোনো লোন বাদ যাবে না। শুধু কোন লোন বাদ যাবে? যেই লোন পারিবারিক কাজে ব্যক্তিগত সমস্যায় বিপদে পড়ে গ্রহণ করা হয়েছে, সেই লোন যদি কিস্তি আকারে গ্রহণ করা হয় এক বছরের কিস্তি বাদ যাবে, যদি একবারে প্রদান করার জন্য গ্রহণ করা হয়ে থাকে তাহলে একবারই হিসাব বাদ দেওয়া হবে, যে আমি 50 লক্ষ টাকা লোন নিয়েছি একবারে মাইনাস, আর যদি কিস্তি আকারে পরিশোধ হবে তাহলে আগামী এক বছরে যা পরিশোধ করব সেটা মাইনাস হবে। আর ঠিক একই এই মূলনীতিগুলো আর যে কোনো জায়গায় প্রয়োগ হবে। যেমন অনেকেই জিজ্ঞেস করে শেয়ার বাজারের কথা, তো সেটাও এক প্রকার বিজনেস, মানুষ ব্যবসা করে, কেউ শেয়ার ক্রয় করে বিক্রি করার জন্য, কেউ শেয়ার ক্রয় করে কোম্পানির লাভের মালিক হবে এই জন্য, যে কোম্পানির লাভের মালিক হওয়ার জন্য শেয়ার ক্রয় করেছে তাকে ওই কোম্পানির জাকাতযোগ্য সম্পদ জানতে চাইতে হবে, যে আপনার জাকাতযোগ্য সম্পদ কতখানি। কোম্পানি বলবে আমার মূল ধন এত, তার মধ্যে জাকাতযোগ্য সম্পদ এত, ওইটার উপর এবার আপনার পার্সেন্টেজ ফেলবেন, যে আপনি কত টাকার শেয়ারের মালিক, কত পার্সেন্টেজের শেয়ারের মালিক, সে অনুযায়ী আপনি আপনার জাকাত দিয়ে দেবেন। আর যেটা বিক্রি করার জন্য ক্রয় করেছেন সেটার আজকের বাজার মূল্য কত চলতেছে, যে কোনো জিনিস যা বিক্রি করার জন্য ক্রয় করা হয়েছে, ব্যবসার জন্য ক্রয় করা হয়েছে, তার আজকের বাজার মূল্য হিসাব হবে। প্লটের ব্যবসা করেন, এরকম অনেক প্লট কিনে রেখেছেন বিক্রি করবেন, বিজনেসম্যান আপনি, প্লটেরই ব্যবসা করেন, তাহলে সকল প্লটের আজকের বাজার মূল্য হিসাব হবে। যত গাড়ি আপনার শোরুমে আছে বিক্রি করার জন্য জমা করেছেন, গাড়ির ব্যবসা করেন, আজকের বাজার মূল্য হিসাব হবে। যা কিছু আপনি বিক্রি করার জন্য আপনার কাছে আছে গোডাউনে, স্টকে, তার আজকের বাজার মূল্য হিসাব হবে। এবার আমরা সারমর্ম কথায় চলে আসি। আমার উপর জাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, স্বর্ণ অথবা রৌপ্যের হিসাব অনুযায়ী এক বছর অতিক্রম করেছে,
এক বছর অতিক্রম করার পর দেখছি আমি এখনও ওই পরিমাণ সম্পদেরই মালিক আছি, অতএব আমার উপর জাকাত ফরজ হয়ে গেল, এখন আমি জাকাত হিসাব করতে বসবো। জাকাত হিসাব করতে বসলে সবার আগে কীভাবে হিসাব করব, আমার বাড়িতে থাকা স্বর্ণ এবং রূপা যা আমার স্ত্রী এবং কন্যা এবং বৌমারা ব্যবহার করে তা এক জায়গায় লিখবো, যে এত টাকার স্বর্ণ এবং রূপা আছে। আমার বাড়িতে ক্যাশ কত টাকা আছে, তো বলে ক্যাশ এত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে এত টাকা, বিকাশে কত টাকা, রকেটে কত টাকা, নগদে কত টাকা এত টাকা, আমি কোথাও ফিক্সড ডিপোজিট করেছি সেটা কত টাকা এত টাকা, আমি কাউকে লোন দিয়েছি ফেরত পাবো, ফেরত পাওয়ার সম্ভাবনা আছে সেটা এত টাকা, আমার দোকানে এখন মোট কত টাকার মাল আছে, তো বলে দোকানে এখন এত টাকার মাল আছে, গোডাউনে বিক্রিযোগ্য কত টাকার আছে, যা যা বিক্রিযোগ্য, তো বলে এত টাকার, এই টোটাল কত টাকা, টোটাল এত টাকা, এই টোটাল এত টাকার উপর এখন 2.5% হিসেবে আপনাকে জাকাত দিতে হবে, 2.5% হিসেবে ফেলে দিয়ে আপনাকে জাকাত দিতে হবে। মাইনাস শুধু অতটুকুই হবে যেটা লোন, এই হিসাব থেকে শুধু অতটুকুই মাইনাস হবে যেটা ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে লোন নেওয়া হয়েছে, কোনো ব্যবসায়িক প্রয়োজনে গ্রহণ করা লোন মাইনাস হবে না। সম্মানিত উপস্থিতি, আশা করি আমরা জাকাতের বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর ও জাকাতের যে খাতগুলো জাকাতে প্রদান করা যাবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত প্রদান করার জন্য যে খাতগুলো উল্লেখ করেছেন তার মধ্যে আমাদের দেশে যে খাতগুলো বিদ্যমান আছে, যেমন ফকির এবং মিসকিন সবচেয়ে কমন খাত, ফকির এবং মিসকিন, এই ফকির এবং মিসকিনকে আপনি জাকাত প্রদান করতে পারবেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার এক নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে, এটা ফি সাবিলিল্লাহর এক নম্বর টপ লেভেল, যেখানে কোনো সন্দেহ নাই, মানে যেটা ফি সাবিলিল্লাহ হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা সত্যিকারভাবে জেহাদ আছে, জেহাদ করছে, তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে। দুই, এই ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে যেখানে হয়তো জেহাদ নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উন্নয়নের জন্য কাজ হচ্ছে, সেটার মধ্যে মাদ্রাসা থেকে শুরু করে যারা এই দ্বীনের প্রচারের জন্য কাজ করছে তাদেরকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে। পাশাপাশি জাকাতের সম্পদ প্রদান করা যাবে যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে উঠতে পারছে না, তাকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে। যে ন মুসলিম অথবা কাফের মুশরিকি কিন্তু ইসলামের প্রতি তার অন্তর মায়েল, আগ্রহী, কিন্তু অনেক বাধা বিঘ্নের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না, কেন, তার অর্থনৈতিক স্বাধীনতা নেই, বাপ মায়ের উপর ডিপেন্ডেবল, এরকম যে কোনো ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিকে জাকাতের সম্পদ দেওয়া যাবে বা দেওয়া উচিত, দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন। নিজস্ব নিকট আত্মীয় আত্মীয় স্বজন যারা আপনার দায়িত্বের মধ্যে নয়, দায়িত্বের মধ্যে যে তাকে কিন্তু জাকাত দেওয়া যাবে না, যে দায়িত্বের মধ্যে, যেমন বাপ মা আপনার দায়িত্বের মধ্যে, ছেলে মেয়ে আপনার দায়িত্বের মধ্যে, আর আপনার দায়িত্ব আপনার দায়িত্বের মধ্যে নয়, এরকম যে কোনো আত্মীয় স্বজন, খালা মামা ফুফু চাচা, তারা যদি অসহায় ফকির মিসকিন জাকাত পাওয়ার হকদার হয় তাহলে অন্য আর যে কারো চাইতে তাদেরকে জাকাত দেওয়া বেশি আগে জরুরি এবং বেশি আগে প্রয়োজন। এই গেল মোটামুটি আমাদের জাকাতের বিধিবিধান। আমরা জাকাতের এই আলোচনার শেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে অবশ্য অবশ্যই যারা আগে কোনো দিন হিসাব করেননি তারা এখন থেকে জাকাতের হিসাব রক্ষা করার চেষ্টা করবেন জাকাত বর্ষ অনুযায়ী, এবং এই জাকাতকে নিজের সম্পদ মনে না করে, নিজের মালিকানা মনে না করে, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যে বলে যে বাড়িতে গোখরা সাপ থাকা যতটা ভয়ঙ্কর, যতটা বিষাক্ত, তার চেয়েতে বেশি বিষাক্ত, বেশি ভয়ঙ্কর হচ্ছে জাকাতের সম্পদ বাড়িতে থাকা। এটা নিজের মালিকানা মনে না করে, এইটা হচ্ছে অন্যের হক যা আপনি জবরদখল করে আপনার মধ্যে রেখেছেন, অতি দ্রুত এটা থেকে মুক্ত হতে হবে, নাহলে আল্লাহর আজাব এবং আল্লাহর গজবের শিকার হবেন দুনিয়াতে এবং পরকালে। আর মুক্ত হলে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল, আপনি বিপদ মুক্ত হয়ে গেলেন, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন বিপদ মুক্ত হয়ে গেল, আপনি পবিত্র, আপনার সম্পদ পবিত্র, অতএব অন্তত আপনি আল্লাহর আজাব এবং গজব থেকে নিশ্চিন্ত, আল্লাহর আজাব এবং গজব আপনাকে পাকড়াও করবে না, এটা থেকে অন্তত আপনি নিশ্চিন্ত। অতএব জাকাত আমাদের বের করতে হবে। জাকাত বের করার ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই আপনাদের দেশের আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করবেন, ঠিক তেমনই আল জামিয়া সালাফিয়া এবং আদ দাওয়া ইলাল্লাহ, যারা আমরা দেশব্যাপী দাওয়াতি কাজের উদ্যোগ নিয়েছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার, এবং জামিয়া সালাফিয়া যেখানে কিছুদিন আগে আপনারা সালাফি কনফারেন্সে গেছেন, যেখানে প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করছে, আরও 100 বিঘার প্রজেক্ট নিয়ে সামনে জমি ক্রয়ের কাজ চলতেছে, বৃহত্তম মসজিদ নির্মাণ চলতেছে, মসজিদে জাকাত দেওয়া যাবে না, মসজিদে মানুষ তার নিজস্ব দান দেবে। তো এই ধরনের
মাদ্রাসা এবং ইতিম যেখানে প্রায় 400-450 ইতিম বসবাস করে, এগুলোকে অবশ্যই আপনারা জাকাতের ক্ষেত্রে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই সকল নাম্বারগুলো, আল জামিয়া সালাফিয়া নিজস্ব যে জাকাত ফান্ড আছে সেগুলোর নাম্বার আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ নিজ সম্পদের জাকাত বের করো তো, আমাদের সম্পদকে এবং আমাদের পরিবারকে পবিত্র করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমাজানকে কোরআনের সাথে থেকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতে কোরআন পাঠের মাধ্যমে, তারাবিতে লম্বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, স্বাভাবিক অবস্থায় সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে এই রমাজান অতিক্রম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সামনে রমাজানের শেষ দশক অচিরেই আসতেছে। রমাজানের শেষ দশকে ইতিকাফ থেকে শুরু করে, রাত্রি জাগরণ থেকে শুরু করে বিভিন্ন ইবাদত বন্দেগী আছে, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করার তৌফিক